Bismillahirrahmanirrahim. আজকে এই সভার সম্মানিত সভাপতি দুপুরে হরিশঙ্কর কান্দারি সাবেক চেয়ারম্যান সেই ছাত্রলীগ থেকে বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর চেতনা বঙ্গবন্ধুর স্বপ্নকে তিনি লালন করেছেন ধারণ করেছেন এবং 2001-এর পরে যে কয়েকজন ব্যক্তি যে কয়েকজন ছাত্র নেতা এই রাজপথকে রক্তাক্ত করেছেন রাজপথে মিছিল করেছেন রাজপথে প্রতিরোধ করেছেন প্রতিবাদ করেছেন সেই খন্দকার ফরিদ আপনাদের পানিয়ের মানুষ আপনাদের হৃদয়ের মানুষ আপনাদের নেতা আপনাদের আগামী দিনের কান্দারি আমার ভাই খন্দকার ফরিদ এখানে উপস্থিত আছেন যিনি রাজনীতিতে একটি ব্যতিক্রম ধরনের চরিত্র যিনি সৎ যিনি স্বচ্ছ যার স্বচ্ছ চরিত্র আমাদের সবাইকে মুগ্ধ করে যার গণতান্ত্রিক মূল্যবোধ আমাদের সবাইকে উজ্জীবিত করে যার শালীন ব্যবহার রাজনীতিতে একটি নতুন বাতাবরণ সৃষ্টি করে আপনাদের প্রিয় জেলা পরিষদের চেয়ারম্যান আমার দাদা কনককান্তি দাস উপস্থিত আছেন আমার রাজনৈতিক অভিভাবক যিনি আমার পিতৃতুল্য যিনি আমাকে সন্তানের মতো নির্দেশনা দেন ধারণ করেন আমরা আগে থানার সভাপতি দেখেছি আমরা আগেও থানার কর্ণধার দেখেছি অর্থের বিনিময়ে স্বার্থের বিনিময়ে কর্মীকে জমা করতে দেখেছি কর্মীর ভবিষ্যৎকে বিপর্যস্ত করতে দেখেছি কিন্তু আমাদের থানা প্রেসিডেন্ট এখানে দাঁড়িয়ে অহংকার করে বলতে চাই গর্ব করে বলতে চাই একদিকে সারা পৃথিবীর ধনসম্পদ দেওয়া হবে আরেকদিকে কর্মীর স্বার্থ দেওয়া হবে উনি কর্মের স্বার্থকেই উনি ধারণ করবেন সেই আমাদের একমাত্র রসিক সাহেব আপনাদের সবার প্রাণ প্রিয় উপজেলা পরিষদ চেয়ারম্যান আপনাদের সাথে আপনাদের সামনে উপস্থিত আছে যিনি এই পূর্ব পূর্বাঞ্চলের আওয়ামী লীগের নবজাগরণের পথিকৃৎ যিনি রাজনীতির একজন কারিগর আমার বাবা নেতৃত্বে যিনি এই পূর্বাঞ্চলে নতুন ধূমকেতুর মতো আওয়ামী লীগ সৃষ্টি করেছেন যার নামের সাথেই আছে প্রতিবাদ যার নামের সাথে আছে এই প্রতিরোধ যার নামের সাথে আছে আন্দোলন যার নামের সাথে আছে আওয়ামী লীগের জাগরণ মাননীয় প্রধানমন্ত্রী যাকে থানার সাধারণ সম্পাদক করে এই পূর্বাঞ্চলের মানুষকে স্বীকৃতি দিয়েছে মূল্যায়ন করেছে আমার রাজনৈতিক গুরু যিনি আমাকে একটি সরল বালক যে রাজনীতি বুঝে না যে রাজনীতি দর্শন বুঝে না যে রাজনীতি করতে জানে না তাকে একজন শিক্ষকের মতো তিল তিল করে গড়ে তুলেছেন আপনাদের প্রিয় মানুষ আপনাদের প্রাণের মানুষ আপনাদের হৃদয়ের মানুষ বাকি মানুষের মানুষ আমাদের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের উপস্থিত আছেন পার্শ্ববর্তী ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত আছেন এই ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক থেকে শুরু করে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের ভক্তমুখী সংগঠনের অনেক নেতৃবৃন্দ বিশেষ করে একদল ছাত্র নেতৃবৃন্দ যারা আমি এখানে আগমন করার সময় তাদের মনে যে উচ্ছ্বাস দেখেছি তাদের মধ্যে যে বিদ্যুতের ঝিলিক দেখেছি তাদের মধ্যে যে জয়বল্লা দেখেছি তাদের মধ্যে যে আগামী ভবিষ্যৎকে ধারণ করার ক্ষমতা দেখেছি আমি অভিভূত হয়েছি আমি আনন্দিত হয়েছি গর্বে আমার রূপ ধরে গেছে যে
হরি শঙ্কর বলে না জয় বাংলার ফসল উঠছে হরি শঙ্কর বলে জয় বাংলার বীর রাজত্ব করে চলছে এই ছাত্র ভাইরা তোমাদের আগমন তোমাদের পদধ্বনি তোমাদের জাগরণ আমাকে সত্যিকার অর্থে বিভূত করেছে এবং আমার সামনে যারা উপস্থিত আছেন আমার ভাই বোনেরা আমার মুরব্বিরা যাদের মন মাটির মতো পবিত্র যাদের হৃদয় আকাশের মতো উদার যাদের আন্দোলন ধমক করার ক্ষমতা কোন সমুদ্রে ফিরিল উত্তাপ তরুণার মতো ইন্দ্রিয় আমার হরিশঙ্করপুরের মানুষ আমার হৃদয়ের মানুষ আমার মনের মানুষ আমার স্বপ্নের মানুষ আমার জয় বাংলার মানুষ আমার মুক্তিযুদ্ধের চেতনার মানুষ আমি সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই অভিবাদন জানাই আপনাদের মনে আছে নাকি আমি জানি না শমী সিদ্দিকী তখন এমপি নয় শমী সিদ্দিকী তখন নেতা নয় শমী সিদ্দিকী আসতো দুঃখী মানুষের জন্য কাপড় দেওয়ার জন্য চাল দেওয়ার জন্য মানুষের পাশে থাকার জন্য বিশ্বাস করে হরিশঙ্কর বলেন মানুষ সেদিন এমপি হওয়ার স্বপ্ন দেখিনি সেদিন নেতা হওয়ার স্বপ্ন দেখিনি শুধু আমার ভাইয়ের চালের দরকার আমার মায়ের স্বামীর দরকার শীতের জন্য আমার পিতার কম্বলের দরকার শুধু ছিনে তার মানুষকে ভালোবাসি বলে এই ঝিনাগাতে আমার দাদা দাদির খবর বলে এই ঝিনাগাতে আমার বাবা চন্দ্রপাপ বলে এই ঝিনাগার মানুষ এ মাটি আমার নারী ভোটা আছে বলে আসতাম এখানে মানুষের জন্য সামাজিক অনেক সামাজিক কল্যাণমূলক কাজ করার জন্য কোন যে প্রাতিষ্ঠানিক জায়গায় যে আমি সাধারণ মানুষ হলেও আমার অতিরিক্ত সাধারণ আমার দাদা মন্ডল সিদ্দিকী আওয়ামী লীগের কি বলি বাংলাদেশের আওয়ামী লীগের চলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জিয়ায় গেছে আওয়ামী লীগের চলো মন্ডল সিদ্দিকী আমার পিতা বঙ্গবন্ধু চার কুড়িভার এক কুড়িভা যিনি বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন তিনি বাংলার স্কোর ময়দানে দাঁড়িয়ে বলেছেন মানে আমি তোমার সন্তানকে নিয়ে যাও আমি তাকে রণাঙ্গনে নিয়ে যাবো রণক্ষেত্রে নিয়ে যাবো তোমার চোখের বাড়ি আমি হাস ফেলতে দেবো না স্বাধীন বাংলায় আমি স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে আমার তোমাকে আমি পতাকা দিব তোমাকে আমি সুন্দর ভবিষ্যৎ দিব তোমাদেরকে আমি এক নতুন জীবন দেব তারপরে বিশ্বাস করেন ইউনিয়নে ইউনিয়নে গেছি এমপিত্ব চাইনি নেতা হতে চাইনি কিন্তু মানুষ ভয়ে হোক ভয়ে হোক হিংসায় হোক যে কোনো কারণে হোক প্রাতিষ্ঠানিক ভাবে কোন জায়গায় আমাকে আমার সামাজিক কর্মকাণ্ড করতে দেওয়া হয় না আমার সেই সানা চাচা যে নির্মম ভাবে স্থির ভাবে খুন হয়েছে আর আমার এই ভুল ভাই আমাকে কম্বল দিতে দিয়েছিল আমাকে চাঙ্গা দিয়েছিল আমাকে সম্মান দিয়েছিল আমি যখন তাদেরকে বলতাম যে আমাকে আপনারা এখানে আনার জন্য আপনাদের কি রাজনৈতিক ক্ষতি হবে না আপনাদের কি বিমা কাশুলক আচরণের শিকার হতে হবে না আপনাদের কি আগামী ভবিষ্যৎ বিপর্যস্ত হবে না তখন ফরিদ ভাই বলল নিরালয় সিদ্দিকীর ছেলেকে কম্বল দেওয়ার অপরাধে তিনি আমার চেয়ারম্যান গিরি চলে যায় আমি দশবার চেয়ারম্যান গিরি ছেড়ে দেবো আমার আমি রাজনীতি করতে এসেছি আমার দুরাল সিদ্দিকীর জন্য আমি রাজনীতি ময়দানে আসেছি দুরালম সিদ্দিকীর জন্য তার ছেলে ইউনিয়নে আসবে আর ইউনিয়ন পরিষদ আসতে পারবে না সেটি আমি করতে আজ করবো না এভাবে ছিল এই দুইজন আমার পাশে এভাবেই আমাকে ধারণ করেছিল এই হরিশঙ্করপুরের মানুষেরা বিশ্বাস করেন আমার গর্ভ প্রসারিনী মা যদি আমার জন্মদাতা হয় আমার রাজনৈতিক যে স্বামী সিদ্দিকী সংসদ সদস্য যে তাহলে আলম সিদ্দিকী তার জন্মদাতা আলো হরিশঙ্কর পরিবার আমি গর্ব করে বলতে পারি ইনশাআল্লাহ হরিশঙ্করপুরের মানুষ অনেক দুঃখ অনেক কষ্ট আমারও আছে আমারও বুকে রক্তক্ষরণ হয় আমারও মনে অনেক জ্বালা আমারও মনে অনেক অভিমান
আমি স্বতন্ত্র নির্বাচিত হয়েছিলাম আমার মনে অনেক জ্বালা আমার মনে অনেক অভিযোগ সেদিন আমার ভাই চেয়ারম্যান হয়নি সেদিন সেতুর দিনে কান্দারি চেয়ারম্যান হয় নাই সে মনোনয়ন পাইনি বলে আপনারা কিন্তু তার পক্ষ নেন নাই রাগে দুঃখে কষ্টে যদি কম্বল দেওয়ার জন্য যদি এখানে আসতে পারি রাতে অন্ধকারে যদি আপনাদের সাথে আমি থাকতে পারি দুই হাজার একে আমার অন্ধকার যখন বেড়ে এসেছিল যখন সন্ত্রাস হয়েছিল যখন আপনাদের বিরুদ্ধে অন্যায় অত্যাচার হয়েছিল দুর্নীতি হয়েছিল তখন যদি আপনাদের পাশে থাকতে পারি আপনাদেরকে যদি বুঝে আগে করে রাখতে পারি কিন্তু এখন বলতে পারি কেন পারি না আমাকে আপনারা চেয়ারম্যান দিন আমি আপনাদের দায়িত্ব নিয়ে গেলাম একটা ফুলের টাকা দিলে ফসলের টাকা দিয়ে দেব আমি আপনাদের মেসেজটা জানতে চাই যে নেতা আমার পাশে দাঁড়িয়ে দশটি চেয়ারম্যান সেই ছেলে দেওয়ার অঙ্গীকার করেছিল যে নেতা আমার পাশে দাঁড়িয়ে চেয়ারম্যানের যাওয়ার সামনের ভবিষ্যতে সম্ভাবনাকে দূরে ঠেলে দিয়ে পায়ে ঠেলে দিয়ে আমাকে বরণ করেছিল আমাকে সম্মানিত করেছিল আমাকে মূল্যায়িত করেছিল আমাকে দুটা ধারণ করেছিল আমি জানতে চাই আগামী নির্বাচনে তাকে চেয়ারম্যান করা হবে না হবে না ভাইরা আমার মনে অনেক কষ্ট সাদা অফিস আচার যে আমি এখন এমপি হিসেবে আপনাদের কিছু কথা পরিষ্কার করে বলতে চাই আমি যেমন আপনাদের সন্তান আমি এমন একজন রাজনীতিবিদ আমি আবার জনপ্রতিনিধি আমি রাষ্ট্র এবং সরকারকে আমি প্রতিনিধিত্ব করি সানারুদ্দি চাচার কেসে চাষি হওয়ার পরে ফাঁসির কাজকে শুনিনি কেন এটা কি রাষ্ট্রের দোষ এটা কি শেখ হাসিনার দোষ এটা কি এমপি দোষ কেস কিন্তু মীমাংসা করা হয়েছে কেস কিন্তু নিজেদের নিজেদের মধ্যে মীমাংসা করা হয়েছে এবং এই মীমাংসা সংস্কৃতি চালু হয়েছে বলে খুনিরা আবারও খুন করার সাহস দেখিয়েছে দম্ভ দেখিয়েছে একটি সংস্কৃতি চালু হয়েছে একটি ধারণা চালু হয়েছে খুন করে খুন মীমাংসা করা যায় একটি খুন আরো দুটি খুনের জন্ম নিয়েছে আগামী দিনেও আমি আপনাদের বলতে চাই যদি এই মামলায় আমি আপনাদের কাছে দাঁড়িয়ে এখানে শপথ নিয়ে গেলাম বিচার হবে ফাঁসি কাজটা ঝুলতে হবে খুনের বদলা ফাঁসি হবে তবে আমার ভাই নুরুল ইসলাম মারা গিয়েছে আমার ভাই আলাপ মারিয়া গিয়েছে আমিও ব্যথিত হয়েছি আমিও লজ্জিত হয়েছি আমিও কষ্ট পেয়েছি চোখের পানি আমারও পড়েছে আমিও লজ্জিত হয়েছি একজন দলপতি হিসেবে কষ্ট থাকার পরেও আমি আসতে চাই আসতে পারি নাই আমি যখন আসতে চাইলাম তখন নেতৃবৃন্দ আমাকে বলল পরিবেশ এত উত্তপ্ত আমি গেলে রাজনীতির মতো পথের মতো ছেলে আমি সংগঠন জ্ঞান তাই আমি সংগঠন করেছি আমি সংযত হয়েছি আমি নিজেকে নিবৃত করেছি কিন্তু হরিশঙ্করপুরের মানুষ আপনার জেনে রেখেন বিভিন্ন রাজনৈতিক সমীকরণে আমি হয়তো আসতে পারি না আবার আমি হয়তো বা বিভিন্ন রকম প্রতিযোগিতার মুখে বিভিন্ন রকম প্রতিবন্ধকতার মুখে আমি আসতে পারি না তাই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম কিন্তু আপনাদের ছবি আপনাদের আছে আপনাদের ছবি আপনাদের হৃদয়ে আছে আপনাদের ছবি আপনাদের প্রাণ দিয়ে ভালোবাসে আর আপনাদের কাছে আমি কথা দিয়ে দিতে চাই এমপি হিসেবে নয় আপনারা আমার দুর্দিনে যে কাজ করেছেন আপনারা আমাকে যেভাবে মূল্যায়ন করেছেন আপনারা আমাকে যেভাবে নতুনে ধারণ করেছেন সারা জীবন আখেরা পর্যন্ত যদি আমি আপনাদের গোলাম হয়ে থাকি তাও আমি শোধ করতে পারবো না আমি কথা দিয়ে গেলাম আপনাদের কাছে তবে আমাদের আমাকে আপনাদের সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে নির্দেশনা মানতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রতিকূলতার মধ্যে সত্য কথা বলতে হবে প্রতিকূলতার মধ্যে সঠিক কাজ করতে হবে প্রতিকূলতার মধ্যে যুদ্ধ করতে হবে আমি নেতৃত্ব দেব আমি কথা দিয়ে গেলাম যত প্রতি
ইউনিয়ন পরিষদ, এটি সাধারণ ইউনিয়ন পরিষদ নয়। আমার ভাই বলেছে, আমার দাদা বলেছে, পরিষদ কি, জেলা পরিষদ কি, এমপিপি এক অর্থ আসলে এটা কিছুই না। কিন্তু সমিতিকে ধারণ করেছে এই উপর পরিষদ, সমিতিকে জন্ম দিয়েছে এই পরিষদ, সমিতিকে মূল্যায়ন করেছে এই পরিষদ, সমিতিকে রাজনীতি বানিয়েছে এই পরিষদ। এই পরিষদ তুই উত্থান চাই, এই পরিষদ আমি চাকরি করি, আমি নেতা বুঝি না, আমি নেতৃত্ব বুঝি না, আমি আদর্শ বুঝি না, আমি মূল্যবাদ বুঝি না, আমি আন্তর্জাতিক সমীকরণ বুঝি না, আমি পরিষদ বুঝি, আমি পরিষদ উত্থান করা বুঝি, আমি লড়াই করে নিয়ে ইনশাআল্লাহ এই লড়াই থাকবে না বলা। নেতারা অনেক নেতৃত্বের কথা বলবে, নেতৃত্বে তারা অনেক সংগ্রামের কথা বলবে, নেতারা অনেক শৃঙ্খলার কথা বলবে, সেদিন যদি আমি পায়ে পায়ে হেঁটে সারা ছেলে দাঁড় করেছি, একটি লোক আমাকে ধারণ করে না, সারা সারা ছেলে দেওয়ার জন্য আমি শৃঙ্খলা বন্ধ, সারা ছেলে দেওয়ার জন্য আমি রাজনৈতিক শৃঙ্খলা বন্ধ, সারা ছেলে দেওয়ার জন্য আমি আদর্শ বন্ধ, সারা ছেলে দেওয়ার জন্য আমি দলীয় শৃঙ্খলা বন্ধ। কিন্তু হরি শঙ্কর বলে আমার ভাই হরি চেয়ারম্যান হবে, কথা পরিষ্কার। আমার শরীর ভাই যেভাবে বলেছে, আমার শরীর ভাই 15 বছর আগে যেভাবে বলেছে, স্বামী সিদ্দিকীকে ধারণ করার জন্য, স্বামী সিদ্দিকীকে সম্মান করার জন্য, আমার আমার চাচা আবুল আলম সিদ্দিকীর সন্তানকে সম্মানিত করার জন্য 10টি চেয়ারম্যান শিব উৎসর্গ করে দিব। আমি আমি দাঁড়িয়ে বললাম, ভূমি ভাইকে ধারণ করার জন্য 10টি এমপি উৎসর্গ করে দিব ইনশাআল্লাহ। ভাই আমার রাজনীতি শুধু শৃঙ্খলা দিয়ে হয় না, রাজনীতি শুধু অঙ্ক দিয়ে হয় না, রাজনীতি শুধু আদর্শ দিয়ে হয় না, রাজনীতি শুধু মূল্যবোধ দিয়ে হয় না, রাজনীতির মধ্যে আবেগ আছে, অনুভূতি আছে, ভালোবাসা আছে, হৃদয়ের অন্তঃস্থলে হৃদয়ের অনুভূতি আছে। শুধু অঙ্ক দিয়ে রাজনীতি করে না, যারা সহযোগিতা করে রাজনীতি করে, যারা মনে করে শৃঙ্খলা অঙ্ক করলে রাজনীতি শেষ হয়ে যাবে, আরে সমিতা সমিতা দিয়ে রাজনীতি করে না, সমিতা আবেগ দিয়ে রাজনীতি করে, ভালোবাসা রাজনীতি করে, হৃদয় দিয়ে রাজনীতি করে। আমাকে রাজনীতি শেখানোর দ্বারা আমাকে রাজনীতি শেখান, রাজনীতি আমাকে শেখাবেন অন্য ইউনিয়নে, হয়ে সংকল্প করে আমি রাজনীতি শিখতে চাই না, আমি রাজনীতি করে দেখাবো, আমি ভালোবেসে দেখাবো, আমি হৃদয়ের অভিব্যক্তি দিয়ে দেখাবো, আমি আবেগ দিয়ে দেখাবো ইনশাআল্লাহ। ভাই আমার অনেক দুঃখ অনেক কষ্ট, 2 বছর ধরে চলে মামলার এমপি, 2 বছর ধরে প্রত্যেকটা ইউনিয়নে যাই, 2 বছর যে দিন নাই রাত নাই মানুষের পাশে থাকি। আজকে রাস্তা দিয়ে আসছিলাম ইনশাআল্লাহ, একটি একটি জায়গায় আমি ইনশাআল্লাহ রাস্তায় কোনো সমস্যা দেখিনি। এই ইউনিয়নে কতগুলো রাস্তা হয়েছে আপনারা জানেন, এই ইউনিয়নে কতগুলো ভবন হয়েছে আপনারা জানেন, এই ইউনিয়নে কতগুলো বিদ্যুতায়ন হয়েছে আপনারা জানেন, কিচ্ছু কোনো কিছুর মূল্যায়ন আমি চাই না, কোন কিছুর মূল্যায়ন আমি চাই না। আজকে আপনাদের কাছে আমি শুধু বলেছি, আপনারা আমার জন্মদাতা, আপনারা আমার রাজনৈতিক জন্মদাতা, আপনারা আমার তাহির আলম সিদ্দিকীর রাজনীতির জন্মদাতা, তাই জন্মদাতাদের সামনে এসে তাদের এই বিচারের আদালতে দাঁড়িয়ে আপনারা আপনাদের কাছে কি স্বীকারোক্তি করতে চাই। আপনারা যদি বলেন তোমাকে ধারণ করেছি, তোমাকে রাজনীতিবিদ মানিয়েছি, যেদিন তোমার কেউ ছিল না তোমার পাশে দাঁড়িয়েছি, যেদিন তোমাকে কেউ স্বীকৃতি দেয় নাই তোমার পাশে আমরা ঝুঁকি নিয়েছি, কি পেয়েছি আমরা, সেখানকার মানুষ কি পেয়েছে, তোমাকে ধারণ করে আমাদের সার্থকতা কোথায়, তোমাকে ধারণ করে আমাদের মূল্যায়ন কোথায়। আপনারা জেনে রাখুন, হরি শঙ্কর বলে মানুষ ছেলেটাতে আমি সততা দেখিয়েছি, সত্যতা দেখিয়েছি, ছেলেটার মধ্যে নতুন রাজি দিয়েছি। আপনাদের সঙ্গে আপনারা অহংকার করে বলতে পারেন, আমাদের ইউনিয়নে ঘুরে ঘুরে বেড়াতো দুই আলমের ছেলেকে আমরা ধরে রাখি, ধরে
দুনিয়ার মানুষ আপনারা বলতে পারেন আমরা ইমাম ইব্রাহিমকে জন্ম দিয়েছি যারা যদি সৎ এবং স্বচ্ছ যে একটি পয়সা দুর্নীতি করে না যে মানুষের হক আদায় করে যে মানুষকে ভালোবাসে বড়দের সম্মান করে রাজনীতিকে ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শেখ হাসিনার সৈনিক জয়মালার সৈনিক আগামী দিনে আওয়ামীদের পতাকাকে ধারণ করে হরিশঙ্কর বলে মানুষ আমি জানি আপনারা ক্লান্ত আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা অনেক বক্তৃতা শুনেছেন আমি আজকে আপনাদের কাছে আবেগের কথা বলেছি আমি আপনাদের কাছে ভালোবাসার কথা বলেছি আমি হৃদয় থেকে কথা বলেছি অন্য দিন আমি রাজনীতিবিদের কথা বলি অন্য অন্যদিন আমি রাজনৈতিক প্রাকারের কথা বলি আজকে আমার ভালোবাসার কথা আমার হৃদয়ের কথা আমার হৃদয় অন্তঃস্থলের অভিব্যক্তি আপনারা ধারণ করবেন এই আশা নিয়ে আপনাদের কাছ থেকে আমি রেহাই দিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু